আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের বিয়েটা হলো বনভূমি কাকে বলে, বনভূমি কি, বনভূমি কাকে বলা হয় বা বনভূমির সংজ্ঞা। তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে। তো একভাবে কিন্তু গাড়িতে দেওয়া থাকে, এখানে দেওয়া আছে বনভূমি কাকে বলে। তোমাদের কাছে জানতে চাই বনভূমির একটা বাক্য তোমাদের লিখে দিলে হবে, বা বনভূমির পরিচয় বা ওটা সম্পর্কে একটা তোমাদের বাক্য লিখে দিলে কিন্তু হয়ে যায়। তো এটাই নিচে তো রয়েছে, তো ওইটাই দেখাই দেবো। তো এখানে প্রশ্ন থাকতে পারে, কতভাবে প্রশ্নটা থাকতে পারে আমি সেটা বলে দিচ্ছি আগে, তারপর তোমাদের উত্তরটা দেখাই দিচ্ছি। তো অনেকেই বলতে পারো যে, অনেকেই কমেন্টে করো যে একটি প্রশ্ন একভাবে উত্তরটা ভিন্নভাবে হতে পারে, বনভূমি কি, বনভূমি কাকে বলে, এগুলো উত্তর ভিন্ন ভিন্ন। এগুলো উত্তর কিন্তু ভিন্ন ভিন্ন না, উত্তরগুলো কিন্তু একই। অনেকেই এরভাবে কমেন্ট করে থাকো যে অন্য অন্য হবে, কিন্তু এগুলো উত্তর কিন্তু একই হবে। তো কতভাবে হতে পারে প্রশ্নটা আমি বলে দিচ্ছি, যে বনভূমি কাকে বলে, বনভূমি কি, বনভূমির সংজ্ঞা দাও, বনভূমি কাকে বলা হয়, বনভূমি বলতে কি বুঝো, বনভূমির সংজ্ঞা, বনভূমির পরিচয় দাও, বনভূমির একটা বাক্য লিখো, বনভূমির সম্পর্কে একটা উদাহরণ দাও। তো এভাবে বিভিন্ন প্রশ্নটা করতে, তো এটার উত্তর দেখাই দেবো। তো এটাকে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমাদের যদি আর কোনো ক্লাসের প্রশ্ন লাগে, তো আমি প্রতিটা ক্লাসের টিক্স নিয়ে উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্নের উত্তর এবং সৃজনশীল উত্তর সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসে যে সৃজনশীল দেখতে বইছি ছিল অবশ্যই ক নম্বর থেকে, সৃজনশীল ক নম্বর লিখে ইউটিউব সার্চ করলে সৃজনশীল সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না তো পাবে সৃজনশীল ক নম্বর লিখে ইউটিউব সার্চ করলে সৃজনশীল সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং যদি তোমরা টিক চিহ্নের উত্তরগুলো দেখতে চাও, টিক চিহ্নের ক্ষেত্রে শুধুমাত্র একটু ভিন্নভাবে সার্চ করতে হবে। তো যে অধ্যায় টিক চিহ্নগুলো দেখতে হবে, মানে এক যে অধ্যায় টিক চিহ্নগুলো দেখতে হবে, প্রথম টিক চিহ্ন মানে এক নম্বর টিক চিহ্নের প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে এদের সবগুলো টিক চিহ্ন তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তাহলে তোমরা এবার সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো। এবং যদি না পাও তাহলে টিক চিহ্নের ক্ষেত্রে দুইবার সার্চ করে নিবে, যে অধ্যায় টিক চিহ্নগুলো দেখতে হবে, প্রথম টিক চিহ্ন মানে এক নম্বর টিক চিহ্নের প্রশ্ন লিখে আর এই সামাস লিখে সার্চ করবে, তাহলে তো একটা শুনছি তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। সংক্ষিপ্ত প্রশ্ন দেখবে, সংক্ষিপ্ত অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন দেখবে, সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তাহলে তোমরা এবার সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো। তো বনভূমি কাকে বলে, বনভূমি কি, বনভূমির উদাহরণ, বনভূমির সংজ্ঞা নিচে রয়েছে, তো উত্তরটা দেখে নেওয়া যাক। তো দেখো, বৃক্ষরাজির সমারোহকে অরণ্য বা বনভূমি বলে। তো বৃক্ষরাজির সমারোহকে অরণ্য বা বনভূমি বলে। তো আজকে ভিডিও বন্ধু, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে কল সার্চ করবে, ভিডিও থেকে লাইক করবো, তো স্ক্রিনশট দিয়ে নাও আর এখানে ভিডিওটা থামিয়ে লিখে নাও। বৃক্ষরাজির সমারোহকে অরণ্য বা সমভূমি, বৃক্ষরাজির সমারোহকে। তো আজকে ভিডিও বন্ধু, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন প্রেস করবে, ভিডিওতে লাইক করে দিও। তো আজকে এটা এ পর্যন্তই।